কত কথা আসে কত কথা যায় কথা পুরনো ফিরি কবিতায় কত কথা আসে কত কথা যায় কথা পুরলে ফিরি কবিতায় কথার কথারা সে কবিতার সাথে কথার কথারা সে কবিতার সাথে মিলে মিশে গেলে কত কথা হয় শুনতে কি চাও তুমি তা কিছু কথা শুনবে কি বলো তুমি তা কিছু কথা কিছু কবিতা ফটকের পাশে পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে শব্দ ছড়িয়ে আছে বেলচা দিয়ে কুড়িয়ে ভরলাম মলাটের ভেতরে কৌটোয় নাম দিলাম আমার শব্দ সাতপোয়া নদীর ধারে ছড়িয়ে রয়েছে ছবি জল মুদ্রা উপত্যকা বালিয়াড়ি নাম লিখলাম আমার ওরা মরে গেলাম নাম লিখল ওরা আমার শুনলাম ওইখানেই আরো কয়েকজন নাম লিখেছে মরেও যাও কি যায় আসে কার কি ছিল কার কি হলো কে নিয়েছে লুকিয়ে কিংবা বলে যে সূর্যটা উদিত হয় জানেই রাস্তা চলে যা আজ জীবন কাল সকালেই মৃত্যু নেবে কোলে ছাল বাকলের ভিতর শুধু আমির নিঃশোধন এই কবিতাটি উজান উপাধ্যায়ের কবিতা এই কবিতাটির নাম থলে আচ্ছা এই যে জল মুদ্রা করলে এই মুদ্রা কি হস্তু না দীর্ঘ হস্তু আর না দীর্ঘ বাবার কি কথা ব্যাপারটা হচ্ছে রস্য আর দীর্ঘ এই বাস এরকম এরকম রস্য দীর্ঘ আমরা তো এরকম বলি আমরা তো বলেছি অ আ হস্তি দীর্ঘি রস্য দীর্ঘ এরকম বলেছি তাই তাই করেছো হ্যাঁ তুমি ছোটবেলা সহজ পাঠ পড়নি এ কি কথা সহজ পাঠে খুব স্পষ্ট করে কবি লিখে দিয়েছেন রস্য দীর্ঘ ডাক ছাড়ে ভোগ তো সেখানে দুটো কুকুরের ছবি ছিল তুমি কি দেখেছিলে তার মধ্যে একটা কুকুরের মুখ নিচের দিকে ছিল আর একটার মুখ উপরের দিকে তার মানে রস্য মানে যে কুকুরটা নিচের দিকে মুখ করে আছে আর দীর্ঘ মানে যে কুকুরটা উপর দিকে ব্যাস এইটুকুই কুকুরের নাম লালু হয় রস্য দীর্ঘ না বুঝতে পারিনি ঠিক ঠিক কিন্তু এই ন নম্বর লাইনটা দেখো এখানে একটা আছে না এই মরা ঠিক আছে ওই এই এই ন নম্বর লাইনে একটা আছে না কি একটা এই যে মরা মরে গেলাম ঠিক আছে মরে গেলাম আচ্ছা কোন মরে গেলাম এ কি বলছে এরকম ময়া পড়া আরে বাবা ব্যাপারটা বুঝো এটা হচ্ছে মরে গেলাম আচ্ছা দয় শূন্য র আর বয় শূন্য র এর মধ্যে তো একটা তফাৎ আছে নাকি সেটাকে তো বুঝতে হবে আচ্ছা আর যখন তার মৃতদেহটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এইটা তার মৃতদেহ তখন আমরা সেটাকে মরা বলি এই হচ্ছে ব্যাপার পার্থক্যটা খুব সহজ একটা এতটাও কঠিন কিছু নয় খুব সহজ হিসাব যখন তুমি কোন একটা প্রশ্ন করছো কাউকে এবং তার উত্তরটা তুমি তার থেকে হ্যাঁ কিংবা নাতে এক্সপেক্ট করছো তখন সেটা পায় হস্যই হবে তাই তুমি কি আমায় ভালোবাসো তো তুমি কি আমায় ঘৃণা করো একদম সেটার উত্তর হ্যাঁ কিংবা না হবে না এটাই হয় বোধ হয় ঠিক ঠিক আমার হ্যাঁ তো সেটাই হয় আর এছাড়া যখন যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর বাইরে হয় সেগুলো কয় দীর্ঘই
আচ্ছা যেমন যেমন তুমি কি কবি উত্তরে হ্যাঁ বা না হতে পারে তুমি কি কবি পোস্ট মডার্ন ফেসবুক কবি না আরো বিভিন্ন ধরনের এইবার এইবার ক্লিয়ার আছে এই তো রাইট ছেলে বুঝে গেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের কিছু কথায় কিছু কবিতায় এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি উজানদাকে উজানদা আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি তো থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন হ্যাঁ এবং আপনি শিক্ষক আমি তাহলে এই রাস্তাটা দিয়ে চলার সঙ্গে সঙ্গে আপনি কবিতার যে পথ সেই পথে চলা শুরু করলেন সেই জার্নিটা কিভাবে শুরু হলো এবং কেমন ছিল সেই জার্নি হ্যাঁ সেটা এমনিতে আমার পারিবারিক ক্ষেত্রে ছোটবেলা থেকেই একটা সাংস্কৃতিক আবহ ছিল আমার মা সঙ্গীত চর্চা করেন সেটা দেখে বড় হওয়া বা সেই সূত্রে বিভিন্ন সাংস্কৃতিক মানুষের সাথে একটা যোগ স্থাপন ছোটবেলা থেকেই পরবর্তীতে থিয়েটারের প্রতি আমার বিশেষভাবে একটা জড়িয়ে পড়া তার কিছু মানে আমি যে যে জায়গায় থাকি যেখানে বড় হয়েছি বা আমার ব্যক্তিগত জীবনে শিক্ষকদের কিছু ভূমিকা এগুলো ছিল তো যাই হোক এই থিয়েটারটা মোটামুটি 2012-13 বা 2014 পর্যন্ত আমি খুব বেশি পরিমাণে থিয়েটার করি শিক্ষকতার পাশাপাশি কিন্তু 2016-তে আমার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা তৈরি হয় একটা দুঃখের ঘটনা সেটা হচ্ছে আমার বাবা হঠাৎ চলে যান এবং তারপরে কিছু পারিবারিক দায়িত্ব বা চাপ অনেকটা বেড়ে যাওয়া যেটা বাবা পুরোটাই দায়িত্ব নিতেন সেসব জায়গা থেকে না থিয়েটারের যা যা শর্ত সেটা পূর্ণ করা আমার একটু সমস্যা হচ্ছিল তখন আমি মনে করলাম যে আমার যে ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো আমার সবসময় মনে হয়েছে প্রকাশ করার দরকার সেটা তো সম্মিলিতভাবে বা একটা প্ল্যাটফর্মে বা প্রসিডিয়ামে সেইভাবে অনেকের সাথে মিলে বলা হয়ে উঠছে না তখন একটু লেখালেখিতে আমার আমি সময়টা বাড়িয়ে দিলাম বা কাজটা আরো বেশি করে আর কি চলতে শুরু করলো আর কি বেশ মানে আপনার কবিতাতে আসা মূলত নিজের কথা বলবার জন্য হ্যাঁ নিজের কথা যেটা সামগ্রিক কথাগুলো নিজের মধ্যে যেভাবে তৈরি হয় এবং আত্মস্থ করে সেটাকে সেটাকে বলা অর্থাৎ যা কিছু আমার চোখের সামনে হওয়া বা আমার জ্ঞাতার্থে যা ঘটে যাওয়া আর কি এক কথা চারপাশে যা কিছু পরিবেশ পরিস্থিতি সেটা থেকে তো একটা বিষয় তৈরি হয় এবং নিজের মধ্যে সবসময় তো সেই বিষয়গুলো কেন্দ্র করে একটা ইন্টারাকশন একটা আন্তঃক্রিয়া ঘটে মেয়েটির ভিতরে দুঃখ গাছ গাছের ভিতরে সেই মেয়ে ইজেলের দৃষ্টি এলো ধীরে মেঘের ভিতরে এক গাছ গাছের ভিতরে সব মেঘ নিজেকে আঁকছে পেছনে জল রঙে নিঃসঙ্গ উদ্বেগ প্রাচীন বটের মতো ঘর ঘরের ভিতরে তার চোখ চোখের ভিতরে স্নেহ রাত মেয়েটিকে পাখিরাও চেনে ওইখানে আমার কৈশোর ওইখানে দুঃখ পার ভোর সে এসেছে বৃষ্টির সাথে তার বুকে নুনগুলো কাজ কাছে কাছে তৃষ্ণাকে মেনে মায়া জল ছবিও বিষাদ মেয়েটির নাভি গর্বে খাদ খাদ দিয়ে ডুবে গেছে গান মেয়েটির ঠোঁটে জল রং কষ্ট পেলে তুলি নিয়ে বসে জীবনের লবণ ক্যানভাসে মেয়েটির শরীরের সারাং এসরাজে বেজে ওঠে আরো দূর থেকে মাস কি বাজার প্রাচীন বটের মতো মেয়ে কান্নায় আকাশ পেছে নিজেকে আঁকছে রাজমি সমস্ত নারীর ঘাম দিয়ে সেই মেয়ে আগুনে ছাপা অসাধারণ স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে প্রথমত ইংরেজি নিয়ে আমার একটু সমস্যা ঠিক আছে আমি আমি যখন চাকরি করতাম যেহেতু বাংলা মিডিয়ামের ছেলে চাকরি যখন প্রথম ঢুকেছি আমাকে ছুটি চাইতো আমার একটা ছুটি চাইতো এবার আমাকে বলেছে লিভ অ্যাপ্লিকেশন লেখো তা আমি লিখেছি ডিয়ার স্যার প্লিজ লিভ ঠিক আছে তো সেই নিয়ে প্রচুর বকাবকি খেয়েছি আমি এখন ইংলিশ ইংরেজিটাই বোধ হয় কঠিন ঠিক আছে এবার বাংলা যে এত কথার মারপ্যাচ আছে এত বানানের মারপ্যাচ ঠিক এটা নিয়ে একটু টিপস দিন যাতে আমার হ্যাঁ বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটার উদ্দেশ্য কমিউনিকেট করা কোনোভাবে বুঝিয়ে দেওয়া তো একটা কোনো সময় ছিল যখন তোমার এই চিঠিটি বা এই দরখাস্তটি নিয়ে এইভাবে হয়তো ট্রোল হতো না বা হিউমার তৈরি হতো না কারণ তুমি কাউকে বোঝাতে চেয়েছো তুমি একটা ছুটি চাও এবং তিনিও পুরোটা তুমি একদম গ্রামাটিক্যালি কারেক্ট যাকে আমরা বলি আর কি সেইভাবে বলবে তাতে তিনি অভ্যস্ত ছিলেন না
তিনিও জানতেন যে এই কথাটি ইনি আকারে ইঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে এবং ভাষা দিয়ে বোঝাতে চাইছেন ছুটি চাই। কিন্তু আমাদের সময়টা ডেভেলপ করে গেল, আমরা সোকল্ড সভ্য হলাম, ফলে আমাদের খুঁত নিখুঁত এই ব্যাপারটার উপরে অনেক বেশি স্ট্রেস পড়ে গেল। কারণ নাটকের প্রসঙ্গেই বলি, চোখে আঙুল দাদা একটা খুব বিখ্যাত নাটক মনোজ মিত্রের, সেটাতে কোথাও এইভাবে বোঝানোর চেষ্টা চলেছে যে কিছু মানুষ এটার পেছনে পড়ে থাকেন যে অসঙ্গ কোথায় কি কার বলায় কি অসঙ্গ যদি হচ্ছে। আমার মানে মূল কথা যেটা মনে হয় যে হ্যাঁ এটা ঠিক যে তুমি চাকরি করছো, তার মানে একটা ক্ষেত্র যেখানে একটা এডুকেশনাল একটা জায়গা শিক্ষাগত ভাবে অনেকে নিজেদের পোলারাইজড করে এসেছেন, কাজেই তারা একটা নিখুঁত কিছু চাইছেন তোমার কাছে। তো হ্যাঁ, ইংরেজি বা বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষার ক্ষেত্রে আমার মনে হয় যখনই ব্যাকরণে যাওয়া হবে তখন একটু একটু এরকম হোঁচট টোচটের ব্যাপার হবে। কারণ যারা ব্যাকরণটাকে বা শুদ্ধ ব্যাপারটাকে প্রয়োগের দিকে খুব করে গুরুত্ব দেন সেটা কখনোই দোষের নয়, কারণ আমরা শিখবো যখন তখন তো সঠিকটা শিখবো, এটা তো স্বাভাবিকভাবে এগিয়ে চলার একটা অন্যতম ব্যাপার। কিন্তু সেইটা কখনো যদি কোনো মানুষের ব্যক্তি প্রকাশ বা তার স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ছটপটানিকে বাধা দেয় তাহলে মনে হয় সেটা শিল্প হয় না। কারণ এরকম ইটে ইট গেঁথে দেয়াল হয়, সে দেয়ালটা সবসময় যে খুব শিল্পসম্মত হয়ে ওঠে তা না, মাথা গোঁজা যায়। আবার আমরা অনেক বাড়ি দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকি, মুগ্ধ হই, বিস্মিত হই, সেখানে শুধু ইটের পরে ইট গাঁথা থাকে না। সেখানে ওই রবীন্দ্রনাথের সেই ভুল শব্দের কথা মনে পড়লো আমার, যে একটা অকেজো মানুষের এলোমেলো তুলির টান খুব দরকার হয়, কেজো স্বর্গ আর অকেজো স্বর্গ। তো তুমি যেটা বলছো ওটা কেজো স্বর্গ, আর ভুল বানালে দুনিয়াটা অকেজো স্বর্গ। তবে যে কোনো প্রকারে কেউ একটা চিৎকার করে উঠেছে, ভবিষ্যতে সেটা যে গান হবে না আজকে কেউ বলতে পারে না। ঠিক আছে, খুব ভালো ভালো একটা কথা বললেন। আর তার থেকে মনে পড়ে গেল, একবার আমাদের ইংরেজি টিচার আমাদের একবার ভূগোল পড়াচ্ছিলেন বাংলা মিডিয়াম স্কুলে, তিনি বাংলাটা অতটা জানেন না, তিনি হঠাৎ করে বললেন যে বই দিকে দেখি পড়াচ্ছেন যে রাশিয়ার আবহাওয়া কি আহ রমাপদ, আর পরে জানতে পারলেন আরামপদ। ঠিক আছে, আরামপদটা কিন্তু আর রমাপদ পড়েছেন, তো এরকম ভুল তো হয়েই যায়। এতে সন্দেহ নেই যে নির্জনতা বিক্রি হওয়া খুব দরকার, রবিবার দরকার সপ্তাহে অনেকগুলো, কিন্তু আমার রবিবার আপনি কিনে নেবেন অথবা আপনার রবিবার আমি, এরকম একটা আপাত সমাধান মন্ত্র নয়। প্রিয় মানুষের জন্য রাগ অভিমান অবিশ্বাস এই যে কয়েকটি অভ্যন্তরীণ প্রোগ্রাম, এদের দরকার মিউচুয়াল ইন্টারফেয়ারেন্স। পৃথিবীর কয়েকটি প্রিয় শহরের নাম, প্রিয় নদী পাহাড় আর প্রিয় রেস্তোরাঁর নাম লিখে একান্ত নিজস্ব প্রেমিক বা প্রেমিকাকে জানিয়ে রাখা দরকার। আমাদের জীবনে শেষ পর্যন্ত নিজের সঙ্গে নিজের যুদ্ধটাই জারি রাখতে হবে সন্তানের জন্য, এবং তা একটা ভয়াবহ ইলিউশন। আমি বিপ্লবী বই, ভালোবাসার জন্য ঘর আর ঘরের জন্য ভালোবাসা, এই আরোহী অবরোহী দ্বন্দ্বে আমার প্রায় 54টা জীবন আমি তছনছ করেছি। হয়তো চিৎকার করে বলতে পারি না, বৃষ্টি আর সমুদ্রের ঢেউ দুজনেই তোমার দুটো শহরে থাকে, একটা কলকাতা আর অন্যটা আমি আপনাকে সবচেয়ে আমার ভালো ইন্টারভিউ এই মুহূর্তটা, কারণ আমি একজন শিক্ষককে বাগে পেয়েছি, আমরা তার সাথে একটি খেলা খেলে নেবো, খুব সহজ খেলা, আপনাদের বলে দিই খুব সহজ খেলা, মাত্র 10 সেকেন্ড সময় আপনার হাত কাছে থাকবে, আর আমরা 4টে লাইন বা 2টো লাইন একটি কবিতার পড়বো, আপনাকে বলতে হবে কবির নাম। ঠিক, শুরু করি তাহলে আমরা খেলাটা। তবে আমি শুধুমাত্র বসে কেন থাকবো, আমি বরং সময় একদম একদম ঠিক ঠিক কাজে তো লাগবে। তো প্রথম লাইনটা বলছি আমি, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। এবার দ্বিতীয় প্রশ্ন, তুমি সময়টা রাখছো তো? হ্যাঁ একদম একদম। দ্বিতীয় লাইনটা আমি
শুনেন, নেই তবু যা আজকের মতো দেখায়, আমরা তাকে আকাশ বলে ডাকি, সেই আকাশে যাহারা নাম লেখায় তাদের ভাগ্যে অনিবার্য ফল। এবার তৃতীয়, আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা ভিন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে গড়ে পানি। আমিও গ্রামে বড় হয়েছি, কিন্তু পল্লী কবি জসীমউদ্দীনের যে বাংলা সে খুব একটা দেখা হয়ে ওঠেনি আর কি। তখন আমাদের কনক্রিটের জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, আমাদের ফুল বড় হচ্ছে। ঠিক ঠিক, তিনে তিন, এবার চার নম্বর, লুকিং স্ক্রিপ্টেড ভাবে যে পর পর সব আমরা স্যাকাকে বলে ছাত্রছাত্রীদের সামনে উত্তীর্ণতা হয়ে গেছে, পাশে হয়ে গেছে একদম। এবার চতুর্থ, বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে। সত্যি চট্টোপাধ্যায় মানে যেতে পারি কিন্তু কেন যাবো কবি আর কি। আরেকজন ভীষণ প্রিয় কবি, ভীষণ প্রিয় কবি, মানে কবিতা লেখার আগ্রহ তৈরি হওয়ার পেছনে যাদের যাদের ভূমিকা অন্যতম একজন। আর শেষ শেষ প্রশ্ন আমাদের, শেষ লাইন পড়ে শোনেন, আকাশের গায়ে কি বার আমধনু খেলে, দেখেছে কত লোক সব কাজ ফেলে, তাই দেখি ক্ষুব্ধরা বুড়ো পায়ে চোটে, দেখছো কি এই রং পাকা নয় মোটে। এটাও বাংলা ভাষায় যারা কবিতা বা সাহিত্য চর্চা করেন এই মানুষটি তাদের কোথায় প্রথম ভালো লাগাটা তৈরি করে না, একটা চমক বা একটা ম্যাজিক ক্রিয়েট করে সুকুমার রায়, সত্যজিৎ রায়ের ঠিক মানে সঙ্গে যার একটা মানে সত্যজিৎ রায় আমাদের এখন এই মুহূর্তে একটা ভীষণ প্রিয় চরিত্র, শতবর্ষ পালন অবসরে। যাই হোক, সুকুমার রায় আরেকটা বিস্ময় বাংলা ভাষা। ঠিক ঠিক, অনেকে এখন জিতু কামালের বাবা বলে ভুলিয়ে ফেলছেন একদম। অনেক ধন্যবাদ স্যার, দশে দশ একদম, পাঁচটা উত্তর অসাধারণ, একদম অসাধারণ স্যার। আচ্ছা উজান দা, আজকের এই যে আলোচনা চলছে সেই প্রসঙ্গেই এক কবির নাম বারবার উঠে এসেছে, তিনি জীবনানন্দ দাশ। তার একটি বিখ্যাত লাইন আছে, সকলেই কবি নয় কেউ কেউ কবি। তো যারাই কবিতা লেখে তারাই কি কবি? সবার তো কবিতা সেইভাবে পায় না, অনেক চেষ্টা চরিত্র করে অনেকে লেখেন, লিখবেন বলে ভাবেন, কিন্তু অনেক সময় তারা পেরে ওঠেন না, বা কেউ কেউ হয়তো সেই মানে উত্তীর্ণ হতে পারেন না। এই বিষয়ে আপনার কি মতামত? আমার মনে হয় যে কবিতা লেখা যায় না, আমি কি অর্থে কথাটা বললাম, অর্থাৎ কিনা কেউ মনে করলো যে আর পাঁচটা কাজের মতো আমি একটি কাজ করবো, একটা সেই কাজটা করবার জন্য প্রয়োজনীয় স্কিলস, প্রয়োজনীয় ডেফিসিয়েন্সি তিনি একটা প্রসেসের মধ্যে দিয়ে ডেভেলপ করে এসেছেন, এবং এবার তিনি একটা প্রায়োগিক ক্ষেত্রে বা অ্যাপ্লিকেটিভ ক্ষেত্রে তিনি নিয়ে কাজ করছেন। এটা কবিতার ক্ষেত্রে সম্ভব নয়। কবিতা পায় বা কবিতা পাওয়া, এটাকে আমরা প্রচলিত অর্থে এখনকার সময়ের মতো করে একে অপরকে জানাই, কমিউনিকেট করি, এটা একটু মজা করি এইভাবে আমরা চিনি, কিন্তু এটা কিন্তু এক অর্থে সত্য। কবিতা পায় অর্থাৎ কোথাও একটা একটা মানুষের ভেতরে তার যে জীবন যাপন, তার যাপন, তার যে আত্ম উপলব্ধি করার যে বিষয়টা, সময়টাকে, নিজের জীবনটাকে, তার চতুষ্পার্শ্বটাকে, শুধুমাত্র যে মানুষ তা নয়, তার এই গোটা পৃথিবীর যাবতীয় জড় যে জিনিসগুলো আছে তাও, তার মধ্যেও তার কোথাও একটা আলাদা করে তাকানো, আলাদা করে দেখা, এটা জন্মায়। এবং শব্দ বা অক্ষরের মধ্য দিয়ে কলম চালিয়ে বা ল্যাপটপ বা মোবাইলে কিপ্যাড করে যেটা হয় সেটা একটা মেকানিক্যাল প্রসেস, কবিতাটা কিন্তু অনেক আগেই লেখা হয়ে যায়। কিন্তু আমার একটা বিপরীত কথা মনে হয়, সেটা হচ্ছে প্রতিটি মানুষ কবিতা হয়তো লিখতে পারেন না, সকলেই ডেফিনেটলি কবি হয়তো নয়, কিন্তু সকলেই কবিতা, এটা আমার মনে হয়। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু কবিতা জন্ম নেয়, প্রতিটি মানুষই কবিতা হয়ে উঠতে পারেন এবং ওঠেন, শুধুমাত্র মানুষ নয়। আমার কাছে মনে হয় মহাবিশ্বের মহাকালের প্রতিটি বিষয় কবিতা হয়ে উঠতে পারে, কিন্তু সেটাকে
ফরম্যাটে ফেলে মানুষের পাঠচক্য করে তোলা, সে কাজটি সকলের সাধ্য নয়। সেটা এইরকম আমার আর কি ধারণা। এবং এই কাজটি যাদের সাধ্যের মধ্যে, সেই সমস্ত কবি লেখক এদের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিটিকে? এতক্ষণের আলোচনাতে এমনি কয়েকটা নাম চলে এসেছে, তবে হ্যাঁ এটা ডেফিনেটলি বলবো অনেক মানুষের প্রিয় কবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ বা শক্তি চট্টোপাধ্যায় বাংলা কবিতা আরো অজস্র নাম উঠে আসবে। ব্যক্তিগতভাবে আমার কিন্তু যদি প্রথম নামটা বলতে হয়, আমি বলি বিনয় মজুমদার। আর কারণ আমার কবিতা আমার কখন প্রিয় হয়, কবি কখন প্রিয় হন, তার একটা বাক্য বা কিছু কথা হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং মনে হয় যে এ পর্যন্ত যে জীবনটা গড়েছিলাম, যে অবয়বটা গড়েছিলাম বা যে অভ্যন্তরীণ অস্তিত্বটা করেছিলাম, সেটা কোথাও একটা তাল খেয়ে গেল, কোথাও একটা মনে হলো চুরমার হয়ে গেল। এই এতদিন যা কিছু ভেবে থেকে সুন্দর একটা ঘরটার থেকে একটা লোক এসে আমার কিছু বলে গেল, আর আমার তৈরি করা সেই সাধের জীবনটা হঠাৎ করে কেমন ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে গেল। জীবন মানে আমার অন্যদের, ওরা যাদের নাম বলছিলাম তারা তো আছেন, কিন্তু বিনয় মজুমদার এই কাজটি আমার ক্ষেত্রে করেছিল প্রথম, যার দু একটা কথা শুনে আমার মনে হলো আমি গণিতের শূন্য। এই কথাটা শোনার পরে প্রথম কথা কবিতার অঙ্ক, এটা অন্তত আমি প্রথম সন্ধান পেলাম কিন্তু বিনয় মজুমদারের। একজন কবি, আমি আমি নিজে বিজ্ঞানের ছাত্র, আড্ডার সূত্রে যেটুকু জেনেছি আমাদের মধ্যে একজন অন্যতম আমাদের আজকের এই আড্ডার অংশ, ও বোধ হয় কোনো একটা সময় বিজ্ঞানের, তুমি বোধ হয় বিজ্ঞানের ছাত্র ছিলে, তো যাই হোক ক্যালকুলাস বা গণিতশাস্ত্রের কিছু কিছু বিষয় তো আমাদের রয়েছে যেটা আমাদেরকে সত্যি খুব আলোড়িত করে, সেটা হচ্ছে কবিতার অংশ হয়ে উঠতে পারে, এটা বিনয় মজুমদার আমাকে বলেছেন। এবং আরো বেশ কিছু শব্দ তার, বেশ কিছু লাইন তিনি আমার খুব প্রিয়। তোমার বানানের তো কোনো মাথা মন্ড নই, কি কথা হলো? আরে দেখো একটা কবিতা বলার জায়গা তৈরি হয়েছে। আর এটা আমরা আড্ডার মধ্য দিয়ে বা তোমাদের প্রশ্নগুলোর মধ্য দিয়ে বুঝেছি যে আমার প্রিয় একজন কবি কবিতা, এবং আমি বিনয় মজুমদারের কথা অনেকটাই বললাম, অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তো তারই একটা কবিতা বলবো। বিনয় মজুমদারের প্রতি আরো এত কেন আবেগ, আমরা যেখানে থাকি বিনয় মজুমদারের যে মূল আবাসভূমি বা তার যে কর্মভূমি সেই জায়গাটা আমার বাড়ি থেকে খুব কাছে, এবং আমার কর্মস্থল যেটা তার থেকেও খুব কাছে ঠাকুরনগর, ফলে একটা কেমন যেন হাওয়া বা একটা তরঙ্গ যেন প্রায় প্রতিদিনই এসে এসে লাগে, আর বাকিটা তো বাংলা কবিতার পাঠকেরা জানেন। একটা ছোট্ট কবিতা ভালোবাসা দিতে পারি, ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? লীলাময়ী করপুটে তোমাদের সবই ছড়ে যায়, হাসি জ্যোৎস্না ব্যথা স্মৃতি অবশিষ্ট কিছুই থাকে না। এ আমার অভিজ্ঞতা, পারাবতগুলি জ্যোৎস্নায় কখনো পড়ে না, তবু ভালোবাসা দিতে পারি। শাশ্বত সহজতম এই দান, শুধু অঙ্কুরের উদ্গমের বাধা না দেওয়া, নিষ্পেষিত অনালোকে রেখে ফ্যাকাশে হলুদ বর্ণ না করে শ্যামল হতে দেওয়া, এতই সহজ। তবু বেদনায় নিজ হাত রাখি মৃত্যুর প্রস্তর, যাতে কাউকে না ভালোবেসে ফেলি। গ্রহণে সক্ষম ন পারাবত বৃক্ষ চূড়া থেকে, পতন হলেও তুমি আঘাত পাও না, উড়ে যাবে প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব না, ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? তাই এবার আমরা খেলে নেব র্যাপিড ফায়ার। সবাই জানেন র্যাপিড ফায়ার, র্যাপিড ফায়ারের বাংলা কি জানো তুমি? তাড়াতাড়ি গুলি ছোড়া, ঠিক আছে? এবার আমরা তাড়াতাড়ি গুলি ছোড়া রাউন্ডে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন আপনাকে করে নিচ্ছি। প্রিয় মানুষ? আমার বাবা। প্রিয় খাবার? চাইনিজ। আকাশ শব্দ শুনলে কি মনে হয়, রাত না দিনের আকাশ? অবশ্যই রাতের আকাশ। গাছ না মানুষ প্রিয় কোনটা?
মানুষ হলে ভালো লাগবে কিন্তু গাছ। বাড়িতে কার শাসন চলে, মা বাবা না মেয়ে? বাবা শাসন ছিল না সে অর্থে কোনোদিনই, একটা সময় পর্যন্ত মায়ের ছিল, এখন অবশ্যই মেয়ে। প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা? স্কুল। প্রিয় রং? যেটা বিজ্ঞানের বিচারে রং নয়, কালো। এই মানুষের, বেশিরভাগ মানুষের প্রিয় রং থাকে, এর থেকে কি বর্ণবিদ্বেষের সূচনা? না, বর্ণবিদ্বেষের আমার মনে হয় সূচনার জন্য কোনো রং দায়ী নয়। ঠিক, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ।